হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল সলিউশন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের যে ভিডিওটি করতে চলেছি যে টপিক নিয়ে, সেটা হলো ইন্ডিয়ার ফার্স্ট 5G আপকামিং মোবাইল, সেটা হলো IQOO3 মোবাইল। তো আপনারা অলরেডি ইউটিউবে বা বিভিন্ন অ্যাড থেকে আপনারা দেখে নিয়েছেন মোবাইলটার ফিচার্স, মোবাইলটার অ্যাডভান্টেজ, এভরিথিং আপনার নোন মোবাইল সম্বন্ধে। এবং মোবাইলটা নিয়ে বলার কিছুই নেই, নো ডাউট মোবাইলটা ভেরি গুড মোবাইল। তো গেমিং যারা খেলতে ভালোবাসেন তাদের জন্য, যারা ফটো সেশন করতে ভালোবাসেন, ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য অলসো, এবং তার মাল্টিটাস্কিং অলসো ভেরি নাইস, ভেরি গুড, এবং গ্রাফিক্স সেটাও খুব ভালো, সবই ভালো। 12GB র্যাম আছে, ইন্টারনাল স্টোরেজ 256GB, ক্যামেরা কোয়ালিটি সো গুড। বাট আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা জাস্ট আমি সেরকম অর্থে বলবো না, জাস্ট একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো যেটা আমার মনে হয়েছে। দেখুন, 45,000 এই মোবাইলটির রেট আছে, তো সেখানে আজকে শুধুই যদি 5G আমার জন্য, আজকে দেখুন আমরা প্রত্যেকেই নিশ্চয়ই গ্যাজেট ভালোবাসি, মানে আপগ্রেড গ্যাজেট আমরা ইউজ করতে চাই সবাই, আমরা যেই মোবাইলটা নিউলি লঞ্চ করে প্রত্যেকে আমরা পারচেস করি, সে আমরা ওই সময় প্রাইসও দেখি না, কারণ অনেকের ন্যাক আছে, অনেক ভালোবাসে যে আমার আপগ্রেড মোবাইল, আপগ্রেড গ্যাজেট আমি ইউজ করে থাকবো। কিন্তু দেখুন, শুধুই মাত্র ফটো সেশন এবং গেম খেলার জন্য কি 45,000 বেয়ার করা কি ঠিক? আপনি এই 45,000 আপনি তো অন্য আরও বেটার মোবাইল পেতে পারেন। দেখুন, আজকে ইন্ডিয়াতে এখনও অবধি 5G মোবাইল, 5G নেটওয়ার্ক লঞ্চ করেনি। এখন একমাত্র ভোডাফোন যে আমাদের অস্ট্রেলিয়াতে 5G লঞ্চ করেছে, বাট আদার্স কোনো কান্ট্রিতে 5G এখনও লঞ্চ হয়নি, বাট আপকামিং লঞ্চ হতে পারে। কিন্তু যদি লঞ্চ হতে আরও 2 বছর সময় নেয়, তো 2 বছরে কিন্তু আমি আরও নতুন নতুন মোবাইল পেয়ে যাব ওই সেগমেন্টে, 5G মোবাইলস। আজকে প্রথম যখন কেউ 4G লঞ্চ করে, তারপরে আরও সবাই আস্তে আস্তে লঞ্চ করেছে এবং সেটা আপগ্রেড আরও বেটার হয়েছে। আপনি যে শুধুই মাত্র যদি আপনি 5G দেখে মোবাইলটি কিনতে চান, তাহলে আমার মনে হয় আপনি ভুল ডিসিশন নিচ্ছেন। আপনি যদি বলেন না আমি গেম খেলতে ভালোবাসি, গেমের জন্য বেটার মোবাইল দরকার, বলুন IQOO3 বেটার মোবাইল। আপনি যদি বলেন না আমি ফটো তুলতে ভালোবাসি, ফটো তুল মোবাইলটা দিয়ে, ইটস এ বেটার মোবাইল, গুড মোবাইল। বাট শুধু 5G দেখে যদি আপনি মোবাইলটা নেন, তাহলে কিন্তু আপনি ভুল ডিসিশন নিচ্ছেন। তো একবার কেনার আগে বা মোবাইলটি বুকিং করার আগে একবার নিজেরা চিন্তা করে নেবেন যে 45,000 দিয়ে কি অন্য মোবাইল নেবেন, না এই মোবাইলটাই আপনি নেবেন, সেটা আপনার পয়সা, আপনার নিজের ব্যক্তিগত ডিসিশন। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফ্রেন্ডস।